আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা অনলাইন ক্লাসে সামষ্টিক অর্থনীতির বিষয়ে শ্রমবাজার নিয়ে আলোচনা করব, যা দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের উভয়ই কাজে লাগবে। তাহলে আমরা প্রথমে জানব শ্রমবাজার কাকে বলে। সহজ অর্থে শ্রমের ক্রয় বিক্রয় তথা শ্রমের চাহিদা ও যোগান নিয়ে যে বাজার গড়ে ওঠে তাকে শ্রমবাজার বলে। যেমন শ্রমবাজারের চাহিদা আসে বিভিন্ন ফার্ম বা উৎপাদনকারী প্রতিষ্ঠান, যেমন কৃষি, শিল্প, সেবা খাত ইত্যাদি থেকে, এর মালিক পক্ষ থেকে। আর শ্রমের যোগান আসে কর্মক্ষম জনগণ বা পরিবার সমূহের পক্ষ থেকে। শ্রমের চাহিদা নির্ভর করে শ্রমের দাম তথা মজুরির উপর। সাধারণভাবে মজুরি বাড়লে বা কমলে শ্রমের চাহিদা কমে বা বাড়ে। আবার শ্রমের যোগান নির্ভর করে মজুরির উপর, মজুরি বাড়লে বা কমলে শ্রমের যোগান যথাক্রমে বাড়ে বা কমে। তো এই যে শ্রমের যে লেনদেন বা ক্রয় বিক্রয় অথবা চাহিদা যোগান নিয়ে যে আলোচনা হয়, সেটি হচ্ছে শ্রমবাজার। বিভিন্ন ধরনের নিয়োগ আছে আমাদের, বিভিন্ন ধরনের নিয়োগ। যেমন এক নম্বরে পূর্ণ নিয়োগ, সমাজের সব সম্পদ অর্থাৎ প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ যথাযথ দক্ষতার সাথে উৎপাদন কাজে নিয়োজিত থাকলে তাকে পূর্ণ নিয়োগ অবস্থা বলে। উল্লেখ্য, পূর্ণ নিয়োগ স্তরে সমাজের সহনীয় মাত্রায় স্বাভাবিক বেকারত্ব বিরাজ করে, যেটা হবে 5 থেকে 10%। এটা হচ্ছে স্বাভাবিক বেকারত্ব। কাজেই সামষ্টিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে সমাজের নিয়োগ যে পর্যায়ে ওই স্বাভাবিক বেকারত্ব বিরাজ করে তাকে পূর্ণ নিয়োগ বলে। 2 নম্বর, অপূর্ণ নিয়োগ, যদি সমাজের বেকারত্বের হার স্বাভাবিক বেকারত্বের হারের চেয়ে বেশি হয়, অর্থাৎ যেখানে 5 থেকে 10% মানুষ স্বাভাবিক বেকারত্ব, তার চেয়ে যদি বেশি হয়, সেটা হচ্ছে অপূর্ণ নিয়োগ। স্বাভাবিক বেকারত্বের হারের চেয়ে সমাজের বেকারত্ব বেশি হলে সেটাকে আমরা অর্থনীতির ভাষায় বলবো স্বল্প নিয়োগ বা অপূর্ণ নিয়োগ। অতিনিয়োগ, যেমন একটা উদাহরণ দেওয়া যাক, যেমন একটি প্রতিষ্ঠানে 500 জন শ্রমিকের প্রয়োজন, সেখানে যদি 700 জন লোক নিয়োজিত থাকে, তাকে এই যে এখানে 200 জন অতিরিক্ত নিয়োগের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ সামষ্টিক দৃষ্টিকোণ থেকে বলা যায় যে দেশের সব কর্মক্ষম কর্মক্ষেত্রে প্রয়োজনে অতিরিক্ত লোক নিয়োজিত থাকলে তাকে অতিনিয়োগ বলে। স্বল্প নিয়োগ, প্রয়োজনের চেয়ে কম লোক নিয়োজিত থাকলে কিংবা নিয়োজিত করাকে স্বল্প নিয়োগ বলে। যেমন কোনো প্রতিষ্ঠানে পরিচালনা করার জন্য 500 জন লোক দরকার, কিন্তু সেখানে 300 জন লোক নিয়োজিত থাকে, সেক্ষেত্রে 200 জন লোক নিয়োগের স্বল্পতা দেখা দেয়। তাহলে দেশের সব কর্মক্ষেত্রে প্রয়োজনের চেয়ে কম লোক নিয়োজিত থাকলে তাকে স্বল্প নিয়োগ বলে। স্বল্প নিয়োগ, উল্লেখ্য এখানে স্বল্প নিয়োগ ও পূর্ণ নিয়োগের নিচের নিয়োগ বা অপূর্ণ নিয়োগের নিয়োগ সমর্থক। পরবর্তীতে স্বকর্মসংস্থান, নিজে নিজের কর্মসংস্থানের সুযোগ তৈরি করাকে স্বকর্মসংস্থান বলে। অর্থাৎ অন্যের প্রতিষ্ঠানে চাকরি না করে নিজের সৃষ্ট কর্মক্ষেত্রে নিয়োজিত থাকলে তাকে স্বকর্মসংস্থান বলে। যেমন একজন দোকানদার, একজন ট্যাক্সি চালক নিজের গাড়ি হলে, একজন ফেরিওয়ালা, একজন পত্রিকা বিক্রেতা, এগুলো হচ্ছে স্বকর্মসংস্থানের উদাহরণ। পরবর্তীতে হচ্ছে পূর্ণকালীন স্থায়ী নিয়োগ, ফুল টাইম পারমানেন্ট এমপ্লয়মেন্ট। দিন, মাস, বছর কিংবা একটি পূর্ণ সময়ের জন্য নিয়োগ হলে তাকে আমরা পূর্ণকালীন নিয়োগ বলি। আবার যদি খণ্ডকালীন নিয়োগ বা অস্থায়ী নিয়োগ, খণ্ডকালীন অস্থায়ী নিয়োগ হচ্ছে পার্ট টাইম টেম্পোরারি
এমপ্লয়মেন্ট অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ের জন্য বা চুক্তিভিত্তিক নিয়োগ লাভ করাকে খণ্ডকালীন নিয়োগ বলা হয়। শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান নিয়ে আমরা আলোচনা করব। শ্রমের চাহিদা, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরি হারে নিয়োগকর্তা যেই সংখ্যক শ্রমের নিয়োগ প্রদান করেন তাকে শ্রমের চাহিদা বলা। অর্থাৎ একজন নিয়োগকর্তা যে মজুরি, বর্তমান যে মজুরি হার বা যেই যখন সে নিয়োগ দেয় সেই মজুরি হারে যেই পরিমাণ শ্রমিক সে নিয়োগ করে তা হচ্ছে বা নিয়োগ করতে ইচ্ছা পোষণ করে অথবা নিয়োগ করে সেটাই হচ্ছে শ্রমের চাহিদা। শ্রমের চাহিদা নির্ভর করে মজুরির উপর, অর্থাৎ ডিএল দ্বারা বোঝানো হয়েছে শ্রমের চাহিদা মজুরির উপর নির্ভর করে। ফাংশন অফ ডাব্লিউ ডিএল, ডেল ডিএল বাই ডেল ডাব্লিউ, অর্থাৎ যদি আমরা অন্তর্কলন করি ফাংশন ফাইম ডাব্লিউ, অন্তর্কলনের মান হবে ঋণাত্মক। অর্থাৎ ঋণাত্মক হচ্ছে কেন, কারণ মজুরি এবং শ্রমের চাহিদার সম্পর্ক হচ্ছে বিপরীত। মজুরি বাড়লে শ্রমের চাহিদা কমে, মজুরি কমলে শ্রমের চাহিদা বাড়ে, সেজন্য এদের অন্তর্কলনের মান ঋণাত্মক। রেখাটা নিম্নগামী ডিএল, যেখানে ই বিন্দুতে মজুরি বেশি নিয়োগ কম, এফ বিন্দুতে মজুরি কম হলে নিয়োগ বেশি হয়। শ্রমের যোগান, কোনো একটি নির্দিষ্ট মজুরি হারে নির্দিষ্ট সময়ে যে সংখ্যক শ্রমিক উৎপাদন ক্ষেত্রে শ্রম প্রদান করে এবং শ্রম দিতে প্রস্তুত থাকে তাকে শ্রমের যোগান বলে। শ্রমের যোগানটা আসবে পরিবার অথবা ব্যক্তি থেকে। অর্থাৎ প্রচলিত মজুরিতে যতজন শ্রমিক কাজ করতে ইচ্ছুক তাই হচ্ছে শ্রমের যোগান। শ্রমের যোগানকে আমরা এসএল দ্বারা প্রকাশ করি, সাপ্লাই অফ লেবার ইকুয়াল ফাংশন অফ ডাব্লিউ, তাদের অন্তর্কলন মান হবে গ্রেটার দেন জিরো। কারণ এখানে শ্রমের যোগানের সাথে মজুরির সম্পর্ক হবে সরাসরি বা পজিটিভ, কারণ মজুরি বাড়লে শ্রমের যোগান বাড়বে, মজুরি কমলে শ্রমের যোগান কমবে, যা আমরা চিত্রের সাহায্যে দেখতে পাচ্ছি। এসএল এই বিন্দুতে মজুরি কম ছিল, সেখানে নিয়োগও কম ছিল, এফ বিন্দুতে মজুরি বাড়ার কারণে ফলে নিয়োগও বৃদ্ধি পায়। তো পরবর্তীতে আমরা যখন এই শ্রমের চাহিদা এবং শ্রমের যোগানকে আমরা একসাথে দেখাবো, সেটা হচ্ছে শ্রমবাজারের ভারসাম্য। তাহলে ভারসাম্য জানি আমরা একটা স্থিতি অবস্থা যেখানে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান পরস্পর সমান হবে, সেটা হচ্ছে শ্রমবাজারের ভারসাম্য। শ্রমবাজারে ভারসাম্য আঁকার জন্য আমরা একটু আগে যেটা পেয়েছি, শ্রমের চাহিদা রেখা পেয়েছি নিম্নগামী এবং শ্রমের যোগান রেখা পেয়েছি ঊর্ধ্বগামী। এই দেখা যাচ্ছে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান রেখা পরস্পর ই বিন্দুতে ছেদ করে। আমি এখানে লম্ব অক্ষে ডাব্লিউ মজুরি এবং ভূমি অক্ষে শ্রমের চাহিদা যোগান বা অথবা নিয়োগ দেখিয়েছি, তাহলে নিয়োগ বলা যাবে এক কথায়। তো এখানে ই বিন্দুতে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান পরস্পর সমান, ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে, ই বিন্দুতে মজুরি নির্ধারণ হয়েছে ও ডাব্লিউ নট এবং ই বিন্দুতে নিয়োগ হচ্ছে ও এন নট। তাহলে ও এন নট পরিমাণ নিয়োগ নির্ধারণ হয় যখন শ্রমের মানে মজুরি থাকে ও ডাব্লিউ নট। বিষয়টি আমি একটু গাণিতিকভাবে দেখার চেষ্টা করি। আমরা ধরে নিচ্ছি শ্রমের চাহিদা ইকুয়াল ডিএল ইকুয়াল 50 - 2W, ডাব্লিউ হচ্ছে মজুরি, যেটা চাহিদা রেখার মতো 50 - 2W, আর শ্রমের যোগান হচ্ছে এসএল -30 + 2W। তো শ্রমবাজারে ভারসাম্য অবস্থায় হবে কি, ডিএল ইকুয়াল এসএল, অর্থাৎ শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান পরস্পর সমান হবে। তো ডিএল এর মান ছিল 50 - 2W আর এসএল এর মান হচ্ছে -30 + 2W। তো আমরা যদি 2W এদিকে রাখি, তাহলে এই 2W যদি আমরা ওইদিকে নেই তাহলে মাইনাস হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে -2W, পরবর্তীতে এখানে ছিল -30, এই 50টা যদি এখানে চলে আসে সেটা হবে -50। তাহলে 2W - 2W যোগ করলে হবে -4W, আর যদি -30 - 50 যোগ করি তাহলে হবে -80। যেখানে আমি যদি ভাগ করি মাইনাস মাইনাস বাদ দিয়ে ফুট দিয়ে যদি ভাগ করি 80কে, তাহলে হবে W = 20, অর্থাৎ মজুরি নির্ধারণ হচ্ছে 20 বা 20 টাকা যেটাই বলি আমরা। তাহলে W = যদি 20 হয় তাহলে আমরা এই 20-র মান ডিএল এবং এসএল এ বসালে আমরা দেখব শ্রমের চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়, কারণ এটা একটা ভারসাম্য মজুরি। তাহলে ডিএল ইকুয়াল আমি ধরি 50 - 2W × 20,
50 minus 40 equal 10 আবার SL এর ক্ষেত্রেও সেম SL হচ্ছে minus 30 plus 2 into 2 2W ক্ষেত্রে 2 into 20 equal minus 30 plus 40 equal 10 তাহলে আমি এখানে নিয়োগ স্তর পেয়েছি 10 অর্থাৎ নিয়োগ স্তর পেয়েছি 10 এখানে DL এবং SL দুটোই পরস্পর সমান নিয়োগ স্তর পেয়েছি 10 আর মজুরি স্তর পেয়েছি 20 এভাবে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান পরস্পর সমান হয়ে শ্রমবাজারের ভারসাম্য অর্জিত হয় তবে আমি আরেকটি বিষয় আলোচনা করতে চাই সে যা হচ্ছে আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরি নিয়ে আমি একটু আলোচনা করতে চাই আর্থিক মজুরি কি প্রকৃত মজুরি কি যা আমি এখানে লিখিনি আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরি নিয়ে আলোচনা করব এখন তো আর্থিক মজুরি হচ্ছে আমরা এই এটি একটি শ্রমের চাহিদা যোগান তথা নিয়োগ মজুরির উপর নির্ভর করে মজুরি ধারণা দুটি দিক থেকে আমরা বিবেচনা করি একটা হচ্ছে আর্থিক মজুরি একটা হচ্ছে প্রকৃত মজুরি যেমন শ্রমের দাম তথা মজুরি টাকার অঙ্কে পরিমাপ করা হলে তাকে বলা হয় আর্থিক মজুরি আর আর্থিক মজুরি ক্রয় ক্ষমতা এবং নিয়োগকারী কর্তৃক দেয় অন্য অন্য সুবিধার সমষ্টি হচ্ছে প্রকৃত মজুরি তাহলে আমি আবার বলছি যেমন শ্রমের দাতা তথা মজুরি টাকার অঙ্কে পরিমাপ করা হলে তাকে যেই আমরা অর্থাৎ আমরা সরাসরি যেই অর্থটা পাই একটা প্রতিষ্ঠানে জব করলে বা চাকরি করলে যাই করি আমরা সেই মজুরির সমষ্টি হচ্ছে আর্থিক মজুরি সেই মজুরিটি হচ্ছে আর্থিক মজুরি এবং এখান থেকে আমরা যখন অন্য অন্য কিছু সুযোগ সুবিধা পাই যেমন আমরা কোনো একটা প্রতিষ্ঠানে যদি আমরা 5000 টাকা বেতনে সরাসরি আমরা জব করি বা চাকরি করি সেখানে আমার আর্থিক মজুরি হচ্ছে 5000 টাকা কিন্তু ওই প্রতিষ্ঠান থেকে যদি আমাকে একটা বাস যাতায়াতের জন্য ব্যবস্থা করে দেয় সেক্ষেত্রে যদি আমি এখানে আরও 500 টাকার বাড়ি ভাড়া বাস ভাড়া সেভ করতে পারি 500 টাকার বাস ভাড়া পাই বা 500 টাকার সুযোগ সুবিধা পাই অথবা একটি বাড়ি দিল সেটা মানে ভাড়া দিল আমাকে বা একটি কিছু দিল বাসা ভাড়া দিল সেক্ষেত্রে আমি যদি আরও 2000 টাকা সুযোগ সুবিধা পাই এই সবগুলো সমষ্টি হচ্ছে প্রকৃত মজুরি তাহলে প্রকৃত মজুরি কত হবে আর্থিক মজুরি ছিল 5000 তাহলে আমাদের বাসার সুবিধা ছিল আমার 500 টাকা আর বাসা ভাড়ার সুবিধা ছিল 1000 তাহলে 5000 প্লাস 500 প্লাস 100 হবে আমার 100 হবে আমার আর্থিক মজুরি প্রকৃত মজুরিকে আবার এইভাবেও মানে লেখা যায় যেমন আর্থিক মজুরি একে যদি আমি দাম স্তর দ্বারা ভাগ করি অর্থাৎ ডাব্লিউ বাই পি ইকুয়াল কিন্তু প্রকৃত মজুরি অর্থাৎ আর্থিক মজুরিকে আমি দাম স্তর দ্বারা ভাগ করলে প্রকৃত মজুরি পাব তো আবার আর্থিক মজুরি যেমন সেটা হবে অর্থের অঙ্কে পরিমাপ করা হবে কিন্তু প্রকৃত মজুরি দ্রব্য সামগ্রী সেবা অন্য অন্য সুযোগ সুবিধার ভিত্তিতেও পরিমাপ করা যায় আর্থিক মজুরি বেশি হলে প্রকৃত মজুরি কম হতে পারে আবার আর্থিক মজুরি কম হলে প্রকৃত মজুরি বেশি হতে পারে যেমন কোনো একটি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে যদি যেই আমরা সুযোগ সুবিধা পাই সরকারি প্রতিষ্ঠান থেকে আর্থিক মজুরি বেশি পাওয়া যায় কোনো একটি বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু সরকারি প্রতিষ্ঠান থেকে আর্থিক মজুরি বেশি পাওয়া যায় কিন্তু সরকারি প্রতিষ্ঠানের প্রকৃত মজুরি বেশি কারণ সরকারি চাকরিতে নিশ্চয়তা রয়েছে পেনশন রয়েছে রেশন রয়েছে প্রভৃতি আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে যা বেসরকারি চাকরিতে নাই তাহলে বেসরকারি চাকরিতে যদি আমাদের আর্থিক মজুরি বেশি হয় কিন্তু প্রকৃত মজুরি কিন্তু সরকারি চাকরিতে অনেক ক্ষেত্রেই বেশি হয় আর্থিক মজুরি দ্বারা কোনো শ্রমিকের প্রকৃত অবস্থা বিবেচনা করা যাবে না কিন্তু প্রকৃত মজুরি দ্বারা কিন্তু একজন শ্রমিকের প্রকৃত অর্থনৈতিক অবস্থা জানা যাবে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথের ভাষায় কোনো শ্রেণীর কোনো শ্রমিক ধনী বা দরিদ্র অথবা উপযুক্ত বা অনুপযুক্ত তথা মানে তার বিচার হবে আর্থিক মজুরির অনুপাতে হয় না বরং প্রকৃত মজুরির অনুপাতে বিবেচিত হবে অর্থাৎ অ্যাডাম স্মিথ বলেছেন একটি শ্রমিক কি ধনী হবে কি না গরিব হবে অর্থাৎ তার বেতন কি উপযুক্ত হবে না অনুপযুক্ত হবে তা নির্ভর করে প্রকৃত মজুরির উপর অর্থাৎ আর্থিক মজুরির উপর নয় যেমন কোনো একটি এলাকায় একজন শ্রমিক 100 টাকা দিয়ে 4 কেজি চাল ক্রয় করতে পারে
আবার অপর একটি স্থানে 100 টাকা দিয়ে সে 3 কেজি চাল ক্রয় করতে পারে। উভয়ের আর্থিক মজুরি সমান হলেও প্রকৃত বিচারে প্রথম ব্যক্তিটি কিন্তু ধনী বা প্রথম ব্যক্তিটির সুবিধাই কিন্তু বেশি। আবার কোনো কর্মক্ষেত্রে আর্থিক মজুরি শ্রমিকের আকর্ষণ করে না, আর্থিক মজুরি শ্রমিককে আকর্ষণ করে না, বরং প্রকৃত মজুরি শ্রমিককে আকর্ষণ করে। যেমন খনি এলাকায় যে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে যারা কাজ করে তাদের আর্থিক মজুরি বেশি হলেও শ্রমিকগণ কাজ করতে চায় না, কারণ সেখানে মৃত্যুর ঝুঁকি থাকে। কিন্তু কোনো একটা অফিসে যদি ভালো সুন্দর অফিসে যদি তার বেতন কমও হয় সেক্ষেত্রে সে ব্যক্তি কাজ করতে চায়। আবার এই যে প্রকৃত মজুরি আছে, প্রকৃত মজুরির কিছু নির্ধারক আছে যেগুলো আমি মুখে মুখে আলোচনা করে যাচ্ছি। প্রকৃত মজুরি কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে, যেমন দাম স্তর, অর্থের ক্রয় ক্ষমতা, আনুষাঙ্গিক সুবিধা, কাজের প্রকৃতি, ভবিষ্যতের নিরাপত্তা, কাজের স্থায়িত্ব, পেশাগত খরচ, কাজের সময়, শ্রমিকের মর্যাদা, অতিরিক্ত আয়ের সুযোগ ইত্যাদির উপরে প্রকৃত মজুরি নির্ভর করে থাকে। তো আমরা আজকের ক্লাসে আমরা শ্রমের শ্রমবাজার কাকে বলে, শ্রমবাজারের চাহিদা এবং বিভিন্ন শ্রমের বাজারের যোগান, শ্রমবাজারের ভারসাম্য এবং বিভিন্ন ধরনের নিয়োগ, তারপরে আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরির বিষয়টা, পার্থক্য বা বিষয়গুলো আমি বোঝার চেষ্টা করেছি। আবার প্রকৃত মজুরির নির্ধারকগুলো বলে দিয়েছি, বাসায় এগুলো পড়লে বুঝতে পারবে। তো এ হলো আমাদের মানে আজকের অনলাইন ক্লাসের আলোচনার বিষয় ছিল এগুলো। আর সবাই এটা ভালোভাবে পড়বে, থিওরিটিক্যাল অধ্যায়, মোটামুটি একটু গ্রাফিক্যাল আছে, যেটা শ্রমবাজারের ভারসাম্যের মধ্যে কিছু আছে। যদি না বোঝো সেক্ষেত্রে আবারও আমাকে জানাবে, আবার আমি দরকার প্রয়োজনে বোঝানোর চেষ্টা করব। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।